হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা মজাদার মাছের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। চলুন দেখে নিই এটা বানানোর পদ্ধতি। তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো মেখে তেলে ভেজে নিয়েছি। এখন এগুলোর কাটা বেছে নিতে হবে। রুই মাছের পরিবর্তে আপনারা অন্য মাছও ব্যবহার করতে পারেন, তবে বড় মাছ ব্যবহার করাই ভালো। নিয়ে নিয়েছি 1.5 কাপ থানকুনি পাতা। পাতাগুলো দেখতে ঠিক এই রকম হয়। এই পাতাগুলো আপনারা বাজারে কিনতে পাবেন, তবে পাতাটা অ্যাভেলেবেল না হলে অথবা খেতে না চাইলে এর বদলে 1/2 কাপ ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। পাতাগুলো দেখতে ঠিক এই রকম গাছে হয়, আর এর স্টিমটা আমরা ব্যবহার করি না, শুধু পাতাটাই ব্যবহার করা হয়। এই গাছটা ঔষধি গাছ, এই পাতাটার ঔষধি গুণাগুণ অসংখ্য এবং এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আরও লাগবে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 চা চামচ সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ। কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। একটা বোল নিয়ে নিয়েছি, এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল। দিয়ে ভালোভাবে এখন সবকিছু মথে নিতে হবে, এতে করে ঝালটাও বের হবে এবং কাঁচামরিচের ফ্লেভারটাও বের হবে। থানকুনি পাতা কুচি করে নিয়েছি, এখন সেগুলো এর সাথে মিশিয়ে নিব। ঠিক একইভাবে পাতাটাকেও একটু চটকে নিতে হবে, এতে করে পাতার ফ্লেভারটাও বের হয়ে আসবে। এদিকে মাছের কাঁটা ছাড়িয়ে রেখেছি, এখন সে বেছে রাখা মাছগুলো মিশিয়ে নিব এগুলোর সাথে। সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মাছের ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার লাগে।